মা দুর্গার দশাতের দশস্ত্রের তাৎপর্য তো চলুন আজকে আমরা জেনে নেব। শঙ্খ পুরাণ মতে শঙ্খের যে শব্দের উৎপত্তি তা হয় তা থেকেই জীবজগতের সমস্ত প্রাণী সৃষ্টি, সৃষ্টির প্রতীক এই শঙ্খ। চক্র মা দুর্গার হাতে ঘুরে চক্র, এর অর্থ হলো সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা এবং তাকে কেন্দ্র করেই সমস্ত বিশ্ব আবর্তিত হচ্ছে। পদ্ম দেবীর হাতে পদ্ম সমাজকে একটি সুন্দর বার্তা দেয়। পদ্ম পাকের মধ্যে জন্মায় কিন্তু তবুও সে কত সুন্দর। তেমনি মায়ের হাতে আশীর্বাদে অসুররাও তাদের ভেতর অন্ধকার থেকে মুক্তি লাভ করে, এই বার্তাই দেয় পদ্ম ফুল। তলোয়ার, তলোয়ার হলো মানুষের বুদ্ধির প্রতীক, যার দ্বারা মানুষ সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ভেদ করতে পারে। তীরধনুক, তীরধনুক ইতিবাচক শক্তির প্রতীক। ত্রিশূলের তিনটি তীক্ষ্ণ ফলার তিনটি আলাদা আলাদা অর্থ রয়েছে। মানুষ তিনটি গুণ বা ত্রিগুণের সমন্বয়ে তৈরি, তমগুণ, রজগুণ এবং সত্যগুণ। ত্রিশূলের তিনটি ফলা এই তিনটি গুণকেই নির্দেশ করে। গদা, গদা আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। ব্রজ, বজ্র বা অশ্বিনী, মায়ের হাতের বজ্র অশ্বিনী দৃঢ়তা ও সংহতির প্রতীক। এই দুটি গুণের সাহায্যেই মানুষ জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। সাপ, সাপ চেতনা নিম্ন স্তরে থেকে উচ্চ স্তরে প্রবেশ এবং বিশুদ্ধ চেতনার প্রতীক এই সাপ। অগ্নি, জ্ঞান এবং বিদ্যার প্রতীক অগ্নি। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভালো করে পুজো কাটান। রাধে রাধে।